হ্যালো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্য ঘেরা এই ভুটান দেশ ভুটান নামটা শুনলে একটা সুন্দর দেশের কথা মনে হয় এই দেশের মানুষরা বেশ আন্তরিক ও অতিথিপরায়ণ হয়ে থাকে এখানকার একটি গ্রামের পুরুষরা রাতের অন্ধকারে মহিলাদের সন্ধানে ঘুরে বেড়ায় বিয়ে করার জন্য ভুটানি খাবার ও খাদ্যরসিক মানুষকে এক অনাবিল তৃপ্তি এনে দেয় পুরুষ ও মহিলারা একই সাথে মাঠে কাজ করে এ দেশে ভোটানের রীতি হলো বিয়ের পর পুরুষরা যায় শ্বশুর বাড়িতে এখানকার মেয়েরা নাকি বেশ সুন্দরী আপনি যত খুশি তত বিয়ে করতে পারেন হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ছোট্ট একটি দেশ ভুটান তার রীতিনীতি ঐতিহ্য ও ইতিহাসের এক উজ্জ্বল নির্দেশন এই দেশের বোমেনা নামক এক ভয়ানক আইন পরিচালনা আছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্রক দেশ দেশটির ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্ব অংশ অবস্থিত ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেশিষ্ট আছে ভুটান শব্দটি এসেছে সাংস্কৃতিক শব্দ যার কথার অর্থ ভূ বা উৎখান যার কথার অর্থ হল উঁচুভূমি ভুটানের শহর ও বৃহত্তম রাজধানী হচ্ছে থিম্পু ঝকঝকে চকচকে একটা শহর ওয়াংচুং উপত্যকার গায়ে হেলেন দিয়ে বসে আছে একটি রাজধানী শহরের গা হিসেব বয়ে যাচ্ছে চু নদী বর্তমানে ভুটানের শীতকালীন রাজধানী হচ্ছে পুনাখা ভুটানের আয়তন ছিচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ভুটানের অধিবাসীদেরকে ভুটানি নামে পরিচিত ভুটান একটি জনবিব্রল দেশ দু সাল আদম অনুযায়ী ভুটানের ছয় লাখ বাহাত্তর হাজার চারশো পঁচিশ জনের বসবাস প্রতি বছর জনসংখ্যা প্রায় দুই পার্সেন্ট হারে বাড়ছে এবং জনসংখ্যার ঘনত্বে প্রতি বর্গ কিলোমিটারে পঁয়তাল্লিশ জন করে ভুটানের দ্রব্যকা জাতির লোক প্রায় পঞ্চাশ পার্সেন্ট এরপরেই আছে নেপালি পঁয়ত্রিশ পার্সেন্ট এবং অন্যান্য অধিবাসী বা এখানে বসবাস করে জংখা ভুটানের সরকারি ভাষা এবং নেপালি ভাষা বেশ পরিচালিত ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হয় এ দেশটিতে অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল ষোলো শতকের একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে এর আবির্ভাব ঘটে উনিশশো সালে ওয়াংচুক বংশ থেকে দেশটি শাসন করে আসছে উনিশশো দশকের পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল ভুটানের বাড়িগুলি বেশ নান্দনিক তাদের অধিকাংশ বাড়িগুলি তিনতলা বাড়ির নিচতলায় বাস করে গৃহপালিত প্রাণী এবং দ্বিতীয় তলায় মানুষ ও তৃতীয় তলায় রাখা হয় সরষদানা ও খড়কুটো জীবজন্তুর প্রতি তাদের একটি অগাধ ভালোবাসা তাই তো ভুটানের নেই কোনো কষাইখানা কারণ বৌদ্ধ ধর্মবলীর মধ্যে সেখানে লেখা আছে যে জীব হত্যা মহাপাপ ভুটানিরা বেশ আন্তরিক ও অতিথিপরায়ণ হয়ে থাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হলেও তারা নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে যা অনেক উন্নত দেশ থেকেও দেখা যায় না তাই তো ভুটানিরা সর্বাধিক সুখী জাতি এদেশের পুরুষ ও মহিলা একই সাথে মাঠে কাজ করে এবং তাদের উভয়ে ছোট দোকান বা ব্যবসা থাকে পুরুষরা গৃহস্থলী বা কর্মকাণ্ডে এমনকি রান্নাবান্নার কাজেও পুরোপুরি অংশগ্রহণ করে রাষ্ট্রীয় ধর্ম এখানকার হচ্ছে বৌদ্ধ এছাড়াও হিন্দু ধর্মও রয়েছে এখানকার পুরুষদের ছষট্টি বছর এবং নারীদের সত্তর বছর আয়ুকাল আপনি ভুটান ভ্রমণে আপনি শুধুমাত্র একদল পর্যটকের সাথে যেতে পারেন ভুটানি ভাষা হচ্ছে বুম শব্দের অর্থ হচ্ছে সুন্দরী মেয়ে এমনকি ভুটানিরা যে কোনো চিকিৎসা সেবার সম্পূর্ণ বিনামূল্যে পান ভুটানের একদম প্রাপ্ত অঞ্চলগুলিতে একটি নিয়ম প্রচালিত আসে এই নিয়ম হচ্ছে বোমেনা গভীর রাতে পালন করা হয় এই নিয়মটি এখানকার পুরুষরা রাতের অন্ধকারে মহিলাদের সন্তানে ঘুরে বেড়ায় যেখানে সুযোগ পায় মেয়েদের ঘরে ঢুকে পড়ে এটা সাধারণত গভীর রাতে হতে দেখা যায় থেকে আশ্চর্যর কথা শুনলে আপনি অবাক হবেন যে এই পুরুষরা যদি ভোরের আলো ফোটার আগে ওই মহিলার ঘর থেকে চলে যায় তাহলে ওই পুরুষকে কোনো দোষ দেওয়া হয় না তাকে নির্দোষ বলে গণ্য করা হয় আর যদি মহিলা ঘরের পরের দিন সকাল পর্যন্ত পুরুষটি থাকতে দেখা যায় তাহলে ওই দুজনের পরিবারের সম্মতি নিয়ে তাদের বিয়ে দেওয়া হয় খাদ্যর বা খাদ্যরসিক মানুষ হিমালয় পাদদেশে অবস্থিত এই দেশটির রাজনীতি অর্থনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন রয়েছে আছে বেশ কিছু পাইকারি ও খুচরার দোকান প্রয়োজনীয় জিনিস পাবেন এই দোকানগুলিতে ভুটান হলো একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত ভূখণ্ডগুলি সুইজারল্যান্ড বলে দেশটিকে সম্বর্ধন করা হয় কৃষি ও বন সম্পদের নির্ভর এর অর্থনৈতিক জনসাধারণত ঘনতে এখানে সাতচল্লিশ জন করে বসবাস করে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসাবে গণ্য করে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে